শুভ শিক্ষাতে আসসালামু আলাইকুম আজকে আমরা এক নিয়মে দ্বারা সংক্রান্ত সকল সমস্যা আর সমাধানের অ্যালগোরিদম এবং প্রচার নির্ণয় করব। খেয়াল করো আজকের এই ভিডিওটি দেখলে আমরা সাধারণত কি কোনো দ্বারা নিয়ে আমাদের কোনো কনফিউজ থাকবে না অ্যালগোরিদম এবং ক্লোচার্টে খেয়াল করো পাঁচ দশ পনেরো এর অ্যানতম পদের নির্ণয়ের জন্য অ্যালগোরিদম খেয়াল করো যে কোনো দ্বারা যদি তোমাকে করতে হয় তাহলে ওই দ্বারা তোমাকে চারটা জিনিস জানতে হবে চারটা জিনিস কি কী সর্বপ্রথম হলো ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন মানে কি একটা দ্বারার প্রথম পথ খেয়াল করো এই যে খেয়াল করো এই দ্বারাটার প্রথম পথ কত পাঁচ না তখনকার সময় খেয়াল করো তোমার এই দ্বারার ইনিশিয়ালাইজেশন হবে ফাইভ তখন তুমি ধরো এখানে বলবা আই ইজ গুল টু ফাইভ এই যে কোনো দ্বারা থেকে তোমার খেয়াল করো একটা দ্বারা যদি দেয় ধরো নিরানব্বই প্লাস সাতানব্বই এরকম তখনকার সময় ওই দ্বারার আর ইনিশিয়ালাইজেশন হবে আইস হবে নিরানব্বই মোট কথা প্রথম পথ যেটা থাকবে ওইটা হবে কি দ্বিতীয় হলো কন্ডিশন কন্ডিশন মানে কি কন্ডিশন মানে হলো খেয়াল করো এই যে দ্বারাটা আছে এই দ্বারাটা কতটুক পর্যন্ত যাইতে পারবে অ্যানতম পথ পর্যন্ত তোমাকে যদি বলে এখানে যে বলে চারতম পথ পর্যন্ত যাইতে পারবে তাহলে দেখো পাঁচ দশ পনেরো এরপর কি বিশ বিশ হলে খেয়াল করা এক দুই তিন চার চারটা পথ বের হয়ে গেছে তাহলে আমরা কি পঁচিশে যাইতে পারবো না পঁচিশে যাইতে পারবো না কেন পঁচিশে যাইতে পারবো না কারণ এটা চারতম পথকে কি করে ফেলে ক্রস করে ফেলে তো ওটার জন্য খেয়াল করো তোমাকে এই ধারার ভিতর একটা সত্য ইন্ডিকেট করে দিতে হবে খেয়াল করো ওই সত্যটা আমরা দিব এভাবে এখন এই সত্যটা কি বোঝায় এই সত্যটা বোঝায় যে বলে আইয়ের মানটা কতটুকু পর্যন্ত যাইতে পারবে এম পর্যন্ত যাইতে পারবে বা তার এনের সমান বা তার চেয়ে ছোটো হতে পারবে তার চেয়ে বড় কখনো হতে পারবে না খেয়াল করো এখানে চারতমপথ চার পথ পর্যন্ত যাইতে পারছে চারের সমান হতে পারছে কিন্তু তার চেয়ে বেশিতে যাইতে পারে নাই ঠিক আছে আমরা এই সত্যটা দিয়ে এটা ইংগ্রিডিয়েট করব দ্বিতীয় স্টেটমেন্ট খেয়াল করো আমরা যোগপল নির্ণয় করতেছি তোমাকে যোগপল নির্ণয়ের জন্য খেয়াল করো সূত্র হলো সাম ইজ ইকল টু সাম প্লাস আই তোমাকে এই সূত্রটা কে মুখস্থ রাখতে হবে খেয়াল করো এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বলে এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই এটা কেন খেয়াল করো এটা আমরা পরবর্তী পৃষ্ঠে গেলেই তোমরা অটোমেটিক বুঝে যেতে পারবা এরপরে খেয়াল করো এরপরে আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বৃদ্ধি বা হ্রাস যে কোনো দ্বারা থেকে খেয়াল করো কোনো দ্বারা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে কোনো দ্বারা দ্বিতীয় পথ থেকে খেয়াল করো দ্বিতীয় পদ থেকে তোমাকে প্রথম পদ বিয়োগ দিতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ দিতে হবে এখন দ্বিতীয় পথ কত দশ আর প্রথম পথ কত পাঁচ দশ মাইনাস পাঁচ ইসগুল টু কত পাঁচ তাহলে এটা কত করে বৃদ্ধি পাচ্ছে প্লাস ফাইভ করে ঠিক না তখন তুমি দি এখানে দিবা আইসগুল টু আই প্লাস ফাইভ এখন খেয়াল করো তোমাদের এখানেও একটা প্রশ্ন আসতে পারে যে বলো আইসগুল টু আই প্লাস ফাইভ কেন দিচ্ছি ঠিক না এটাকে কি খেয়াল করো আমরা এটা পরবর্তী পৃষ্ঠায় ক্লিয়ার হয়ে চলো খেয়াল করো এই যে কোনো দ্বারা যে কোনো দ্বারাই আমাদের কি এই চারটে জিনিস ইনিশিয়ালাইজেশন কন্ডিশন স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জিনিসগুলো কি আমাদের প্রথমত বের করতে হবে এখন এ বের করার জন্য আমাদের স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা কিভাবে হয় আমরা দেখি খেয়াল করো এখানে আমাদের ওই দ্বারাটা দেওয়া আছে এই যে দ্বারাটা এই দ্বারাটা দেওয়া আছে। এখন এই দ্বারাটা যখন দেওয়া আসে তখনকার সময় আমাদের কি হয় একটু লক্ষ্য করো লক্ষ্য করো এখানে সর্বপ্রথম আমরা সর্বপ্রথম আইকে কত দৌড়ছি সর্বপ্রথম পদকে কত দৌড়ছি আমরা সর্বপ্রথম পদ হলো পাঁচ তখন আই ইজগুল টু খেয়াল করো আমাদের প্রথম পদ আসলো পাঁচ এখন আমরা যদি দৌ দৌড়ছি ওইখানে ইনিশিয়ালাইজেশন ইনক্রিমেন্টটা দৌড়ছি আই ইস টু আই প্লাস ফাইভ এটা কি বোঝায় এটা বুঝাই হলো খেয়াল করো এ এই যে এর মানটা এটা প্রথম এর মান হলো ফাইভ এটা বুঝে কি ফতম আয়ের মান ফাইভ এখন তুমি দ্বিতীয় আয় কীভাবে নির্ণয় করবা তো দ্বিতীয় আই যদি তোমাকে নির্ণয় করতে হয় তখন তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তখনকার সময় আমরা যে এখানে লিখি আই স্কুল টু আই প্লাস ফাইভ এটার মানে হলো খেয়াল করো এটার মানে হলো তোমার এই যে এটা তুমি যততম পদের পদ নির্ণয় করতে তা আর এর আগের আইটা হবে এর আগের পদের আই। খেয়াল করো এখন তুমি দুই দ্বিতীয় আয় নির্ণয় করতে তখন তোমার দুই নম্বর আয় সমান সমান প্রথম আই এখন খেয়াল করো তোমার প্রথম পদ কত পাঁচ তখন তুমি যদি পাঁচ যোগ পাঁচ করো তখন কত আসবে দশ না তখন দেখো এই দ্বারার দ্বিতীয় পদ হলো দশ এরপরে খেয়াল করো তুমি যদি তৃতীয় পদ নির্ণয় করো তৃতীয় আই সমান সমান তখন তোমার আসবে আগের দ্বিতীয় আয় দ্বিতীয় আয় প্লাস ফাইভ এখন খেয়াল করো দ্বিতীয় আই কত তোমার দশ না দ্বিতীয়তম পদ কত দশ তখন দেখো দশ যোগ পাঁচ ইজগুল কত হয় পনেরো তখন এই এই জিনিসটা কি এভাবে হয় খেয়াল করো এই যে এই কাজটা চলে এখন এটা হলো একটা দ্বারা কিভাবে আমরা এই যে পদসংখ্যা বের হয় ওই জিনিসটা এখন খেয়াল করো আমরা সাম সামিজগুল টু খেয়াল করো আমরা ইজ গুল টু সাম প্লাস আই এটা ধরছি কেন তুমি তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যদি যোগের দ্বারা করো কিসের দ্বারা যুগের দ্বারা করো তখনকার সময় তোমাকে অবশ্যই সাম ইজগুল টু জিরো ধরে নিতে হবে এবং গুণের দ্বারা করলে সাম ইজগুল টু ওয়ান ধরে নিতে হবে কেন খেয়াল করো এখানে আমরা যে আই ইজগুল টু আই প্লাস ফাইভ দিসি এখানে এই আইটা কি পরবর্তীতে চেঞ্জ হচ্ছে মানে কি আমাদের এই যে খেয়াল করো আমরা যেহেতু কম্পিউটার একসাথে হিসাবটা করবে ওইটার জন্য আমরা আই জিগল্টু আই প্লাস ফাইভ আমরা তো বারবার বলা সম্ভব না ওইটার জন্য আমরা কি একসাথে দিয়ে দিচ্ছি এখানে টু সাম প্লাস আই এটাও কি আমরা একসাথে দিয়ে দিচ্ছে তখনকার সময় তুমি যখন খেয়াল করো একবার তোমাকে বলো পদম পদের বল খেয়াল করো প্রথম পদ কত তোমার পাঁচ এখন তুমি পাঁচ কার সাথে যোগ করবা কোনো সংখ্যা সাথে যোগ করা যাবে না ওই ওই জন্য আমরা কার সাথে যোগ করব জিরো তুমি যদি এই সর্বপ্রথম পদের সাম নির্ণয় করো তখন তোমাকে এই প্রথম সামের মান ধরতে হবে জিরো জিরো প্লাস ফাইভ ইজক টু কত ফাইভ তখন তোমার প্রথম পদের মান হবে কত পাঁচ এরপরে খেয়াল করো তুমি কি যদি দ্বিতীয় সাম নির্ণয় করতে হয় তখন খেয়াল করো এটা কিন্তু আমাদের প্রথম পদ ছিল এখন যদি তুমি দ্বিতীয় পদের যোগ নির্ণয় করো তখন কার সম্ভব হবে কি প্রথম পদের সাম যোগ দ্বিতীয় পদ এখন খেয়াল করো প্রথম পদের সাম কত পাঁচ এবং দ্বিতীয় পদ কত দশ পাঁচ যোগ দশ যোগটা কত পনেরো খেয়াল করো তুমি যদি এখানে পাঁচ আর দশে যোগ করো কত আসবে পনেরো বুঝতে পারছি এখন খেয়াল করো এই ধারাটা কী হয় এভাবে হয় এখন এই ধারাটা চলে কীভাবে খেয়াল করো ও সর্বপ্রথম এখানে আসে খেয়াল করো এ আইয়ের মান হলো ফাইভ প্রথম পথ এখানে আসবে আসার পর ও বলবে যে বলে কি এটা কি এই যে নির্দিষ্ট পথ অ্যানতম পথ পর্যন্ত যাবে এই পথটাকে কি ক্রস করছে কিনা ও দেখবে যে বলে কি পথটাকে ক্রস করে নাই যখন ক্রস করে নাই তখন ও বলবে ইয়েস খেয়াল করো ইয়েস বললে একসাথে দুইটা স্টেপের কাজ হয় এক হলো ও সর্বপ্রথম আইয়ের মানটাকে মূলধারায় যোগ করবে যেহেতু ও যোগপল নির্ণয় করতেছে দ্বিতীয়তে কী করবে এর মানটা বৃদ্ধি করবে খেয়াল করো তখনকার সময় আমরা এই প্রথম পদের যোগ পলটা যদি নির্ণয় করো আমরা প্রথম সাম নির্ণয় করি তাহলে খেয়াল করো তখন আসবে কত আমাদের প্রথম সামের মান ধরব জিরো জিরো প্লাস ফাইভ টু ফাইভ আসবে তখনকার সময় খেয়াল করো তোমার প্রথম পদ কত আই না তখন এর সাথে ওই আবার এর মান বৃদ্ধি করবে তখন হবে পাঁচ প্লাস পাঁচ টু কত দশ না এখন খেয়াল করো এই যে দশ এই যে তুমি এখানে দশ পাইলা এই দশটা এখন এখানে আসে কি দ্বিতীয় পদ বৃদ্ধি করবে খেয়াল করো এখন এটা আবার এখানে যাবে খেয়াল করো আবার এখানে যাবে দুই নম্বর আয় এই পদ এই যে সত্যটা এই সত্যটা যদি অনুমতি দেয় তখন ও আবার আইসে কি হবে যোগ হবে আগের যোগপল কত পাঁচ তখন পাঁচের সাথে এখন বর্তমান আয়ের মান কত দশ দশ যুগ হবে তখন কত হবে পনেরো পনেরো হওয়ার পর ও কি করবে এরপর এখানে যে পটটা ছিল দশ তখন ও আবার বৃদ্ধি করবে তখন দশ যোগ পাঁচ যেগুলো কত হবে তখন এখানে তিন নম্বর আই হবে পনেরো এখন খেয়াল করো এই যে পনেরোটা আবার এখানে আসলো এরপরে ও আবার এখানে গিয়ে চেক করবে ঠিক একইভাবে এটা কি বারবার ঘুরতে থাকবে খেয়াল করো ঘুরতে ঘুরতে একসময় ধরো এন সমান সমান ধরো পাঁচতম পথ ও যখন চারতম হয়ে পাঁচতম পদ আসবে তখনও কিন্তু ও অনুমতি দিবে কিন্তু যখন ছয়তম পথ যাবে তখন যখন এখানে আসবে তখন ও বলবে যে না এ পদ এই দ্বারাই কি আর যোগ করা সম্ভব না খেয়াল করো যেহেতু এখানে আমরা যোগপল নির্ণয় করতেছি তখনকার সময় এই শেষে তোমার যে যোগপলটা আসছে ওইটাকে ও কি করবে বলবে যে এ যে যতটুকু পর্যন্ত যোগ করছো ওইটাই উত্তর তখন ও বলবে কি ফ্রেন্ড সাম বুঝতে পারছি খেয়াল করো তোমরা যদি ভিডিওটা বুঝতে একটু প্রবলেম হয় আবার কি পিছনে গিয়ে একটু দেখবা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন খেয়াল করো একটা ধারা এইভাবে চলতে থাকে এখন দেখো একটা ধারা সর্বপ্রথম আইয়ের মান আসে আইয়ের মান আসার পর ও ইয়েস বললে দুটো কি সূত্রের কাজ চলে দুটো সূত্র কাজ চলার পর এরপর আইসে আবার এর মান বৃদ্ধি করে বলে আবার এই যে খেয়াল করে এটা প্রক্রিয়াকরণভাবে কি চলতে থাকে কিন্তু এক সময় গিয়ে যখন এটা কি বলে নো বলে তখন কি যতটুক পর্যন্ত যোগ করছে তাই কি তার নির্ণয় উত্তর হয়ে যায় এখন খেয়াল করো এটা যদি আমরা এই জায়গাটা যদি একটা দাঁড়ার বুঝি তাহলে আমরা কি অ্যালগোরিদম করতে পারবো এখন খেয়াল করো এখানে এই যে দেখো একটা দাঁড়ার ওই আমাদের দাঁড়াটা দেওয়া আছে এখন আমরা এই যে খেয়াল করো এই এখানে আয়ের মান আয়ের মানটা এখানে যাবে এখানে যাওয়ার পর ও যদি ইয়েস বলে এই যে দুটা সূত্র কাজ চলবে আর নো বললে কী বলবে প্রিন্ট সাম এখন খেয়াল করো তোমাদেরকে মাথায় রাখতে হবে যোগের ক্ষেত্রে সামের মান সব সময় আমরা জিরু ধরে নিব। ঠিক আছে এখন এটার জন্য যদি আমরা অ্যালগোরিদম লেখি তখনকার সময় এটা কেমন হয় এখন খেয়াল করো তখনকার অ্যালগোরিদম 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 খেয়াল করো সর্বপ্রথম স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে হবে কি স্টার্ট এরপরে খেয়াল করো স্টেপ টু স্টেপ টুতে কী হবে খেয়াল করো এই যে ধারাটা এটার মধ্যে তোমার চলক কি আছে শুধু এন্ড তখন তোমার ইনপুট নিতে হবে অ্যান এরপরে খেয়াল করো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে তুমি এখানে যে সামের মান জিরো এটা তো আর কম্পিউটার জানা না ওনাকে জানাই দিতে হবে এবং খেয়াল করো এবং এই যে দ্বারা এই আইয়ের মান কত সর্বপ্রথম ইউটিলাইজেশন প্রথম পদের মান কত পাঁচ এটা তোমাকে বলে দিতে হবে তখন আমরা বলে দিলাম আই ইজ ইগুল টু ফাইভ অ্যান্ড সাম ইজ টু জিরো এরপরে খেয়াল করো এরপরে গিয়ে তোমাকে এই সত্যটা দিতে হবে দাঁড়ায় খেয়াল করো স্টেপ ফোর ইজ হয় আই লেস দেন অ্যান্ড এখন খেয়াল করো এই সত্যটা যদি সত্য হয় তখন কি হয় দেখো তো একসাথে দুটো সূত্র কাজ চলে ঠিক না তখন আমরা বলবো গো টু স্টেপ খেয়াল করো দুইটাই সূত্র তাহলে আমরা দুইটা স্টেপ ব্যবহার করবো চারের পর তো দুটো স্টেপ পাঁচ এবং ছয় ফাইভ অ্যান্ড সিক্স এখন খেয়াল করো আর এই সূত্রটা যখন নো বলে তখন কি হয় আমাদের যোগপল দেখায় তখন আমরা নো হলে বলবো কি নো হলে গো টু স্টেপ সেভেন খেয়াল করো এবার স্টেপ ফাইভ স্টেপ ফাইভে আমরা করবো কি এই যে সূত্রটা সূত্রটা বসে দিব সাম ইজ টু সাম প্লাস আই উপরের সূত্রটা বসে দিলাম এবং স্টেপ সিক্সে আমরা দ্বিতীয় সূত্র যেটা আই ইজ ইকাল টু আই প্লাস ফাইভ এই সূত্রটা বসে দিলাম এবং স্টেপ সেভেন খেয়াল করো স্টেপ সেভেনে আমাদের কী খেয়াল করো যখন নো বলে তখন নো বললে কী হয় ফ্রিন্ট সাম তখন আমরা এখানে বলবে ফ্রিন সাম এবং খেয়াল করো যখন আমাদের কি এই যে আমরা উত্তর পেয়ে গেছি তখন আমাদের কি অঙ্ক শেষ করতে হবে তখন আমরা দিব স্টেপ এ তখন কি অ্যান্ড খেয়াল করো এই দ্বারায় আমাদের কি এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা একটু খেয়াল করলে বুঝবা এটা কি হচ্ছে যখন আইয়ের মানটা এখানে আসে ও চেক করে যদি দেখে ক্রস করে নেয় তখন কি দুটো স্টেপের কাজ করতে দেয় ওইটার জন্য আমরা ইয়েস হলে দুটো স্টেপ পরবর্তী দুটো স্টেপের কাজ হয় আর ন হলে এটা হয় এখন খেয়াল করো এই অ্যালগোরিদমটা যদি আমরা বুঝি ঠিক আছে তাহলে কি আমরা অটোমেটিক যে কোনো অ্যালগোরিদম কিভাবে করব ওইটা দেখি খেয়াল করো এখানে ধরো একটা অ্যালগোরিদম দেওয়া আছে এখানে আমাদের অনেকগুলা কি। ধারা দেওয়া আছে এখন আমরা এই ধারাগুলো থেকে কিভাবে অ্যালগোরিদ নির্ণয় করব। এখন খেয়াল করো তোমাকে একটা ধারা দিল ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 অ্যানতম পদের যোগপল নির্ণয় করো এখন এটা যখন তোমাকে নির্ণয় করতে বলছে তখন সর্বপ্রথম তোমাকে খেয়াল করো বাকি সব কিছু সেম থাকবে তোমার শুধুমাত্র চারটা জিনিস বের করতে হবে সর্বপ্রথম আইয়ের মান এটার সামের মান কত হবে প্রথমে এবং খেয়াল করো স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্স এখন খেয়াল করো এই চারটে জায়গা তোমাকে কি যে কোনো দ্বারা থেকে বের করতে পারবো আর এটা যদি বের করতে পারো তুমি অ্যালগোরিদম করতে পারবো আর আমরা জানি অ্যালগোরিদম জানলে আমরা কি চার্ট করতে পারবো এখন খেয়াল করো সর্বপ্রথম কথা হলো আমরা যুগের ক্ষেত্রে মাথায় রাখবা যুগের ক্ষেত্রে সামের মান সর্বপ্রথম সামের মান জিরো এটা কি ফিক্সড যুগের ক্ষেত্রে সর্বপ্রথম সামের মান জিরো এবং যদি এই দ্বারাটা গুণের হয় তাহলে সামের মান হবে ওয়ান তাহলে আমরা এই যেহেতু দ্বারাটা যোগের তাহলে আমরা ওয়ান দিলাম এরপরে খেয়াল করো আইয়ের মান আই মানে প্রথম পথ এই দ্বারা প্রথম পথ কত পাঁচ তাহলে আমরা এই দ্বারা প্রথম পথ এক আমরা এক নিয়ে নিলাম খেয়াল করো আমরা যে কোনো দ্বারা থেকে তাহলে আমাদের খেয়াল করো এটা যোগের হোক বা গুণের হোক তাহলে আমরা আশা করি এই যে স্টেপ থ্রি আমাদের কোনো প্রবলেম হবে না এরপরে খেয়াল করো স্টেপ ফাইভ স্টেপ ফাইভে কি স্টেপ ফাইভে আমরা স্টেটমেন্ট সূত্রটা ব্যবহার করব এখন যুগের জন্য নর্মালি সূত্র কি সাম ইজ টু সাম প্লাস আই এটা না আমরা খেয়াল করো স্টেপ ফাইভে যুগের সূত্রটা দিয়ে দেবো স্টেপ স্টেপ সিক্স এটা কত বৃদ্ধি পাচ্ছে খেয়াল করো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দুই মাইনাস এক তাহলে কত আসে এক তখন আই ইজ ইকুল টু কী হবে আই প্লাস ওয়ান দেখো এই যে খেয়াল করো এই সূত্রটা এবং এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি আমরা প্রথমটা পারবো এরপরে দ্বিতীয়টা যদি তুমি আসো তখনকার সময় খেয়াল করো প্রথম পথ একশো সাম জিরো এরপরে আসো সূত্র সাম ইজকুল টু সাম প্লাস আই এখানে কোনো প্রবলেম নাই এরপরে খেয়াল করো তোমার কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এবার খেয়াল করো দ্বিতীয় পদ হলো ছিয়ানব্বই মাইনাস একশো তাহলে কত আসে চার মাইনাস চার আসে তখনকার সময় তোমার আই এর এই যে মানটা এটা কিন্তু পরিবর্তন হবে এই যে এখানে যেয়ে আমরা আই ইজ গুল টু প্লাস আই প্লাস ওয়ান লিখতাম তখন এটা কি হবে খেয়াল করো যেহেতু মাইনাস ফোর তখন তোমাকে লিখতে হবে কি আই ইজ গুল টু আই মাইনাস ফোর এই জিনিসটা লিখতে হবে খেয়াল করো যদি কোনো সংখ্যায় মাইনাস আসে মাইনাস এরপরে আসি আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি স্কোয়ার বা কিউব আসে খেয়াল করো কোনো একটা দ্বারায় যদি স্কোয়ার বা কিউব আসে তখন আমরা কি করব কোনো একটা দ্বারায় ধরো স্কোয়ার বা কিউব আসলো তখন আমরা কি করব। খেয়াল করো স্কোয়ার বা কিউব আসলে তোমার এই যে সর্বপ্রথম ধরো এখানে ফাইভ স্কোয়ার আছে না তোমার এখানে আইয়ের মান ফাইভ ফাইভে বসাবা তোমার কোনো প্রবলেম নাই খেয়াল করো কিন্তু স্কোয়ার আমরা বসাবো না সামের মান ওয়ান ওয়ানে বসাবো এবং খেয়াল করো এই যে সূত্র আমরা এখানে লিখতাম কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই এই কথাটা লিখতাম ঠিক না প্রথম পথ এখন খেয়াল করো কিন্তু যখন স্কোয়ার থাকবে তখনকার সময় শুধুমাত্র এই যে সূত্র এটা এটা চেঞ্জ হবে আর কোনো কিছু চেঞ্জ হবে না এই যে খেয়াল করো তোমার বৃদ্ধি বা হ্রাস তখনকার সময়ও তুমি করবে কি স্কোয়ার বা কিউব থাকুক আমরা ওইটা কিছু করবো না দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ কত আসে পাঁচ তখন আমরা ব্যবধান আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ দিয়ে কী করে দিব শেষ করে দিব এরপরে খেয়াল করো তুমি এই সামের এখানে কি করবা সামের এখানে যদি স্কোয়ার আসে তখনকার সময় তুমি সূত্রটা লিখবা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন আই দিবা সাম সাম প্লাস আই ইন্টু আই তখনকার সময় তোমার স্কোয়ারের দ্বারা হয়ে যাবে খেয়াল করো স্কোয়ার হলে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে এবার যদি তুমি কিউব হয় কিউব হলে তখন তুমি দিবা কি আই ইন্টু আই ইন্টু আই মানে তিনটায় দিয়ে দিবা অটোমেটিক কি প্রবলেম ক্লিয়ার এরপরে খেয়াল করো এটা যদি করি তাহলে কি আমাদের জন্য যৌগের যে কোনো সম প্রবলেম আমরা সলভ করতে পারবো এরপরে আসো যদি তোমার গুণের ক্ষেত্রে আসে খেয়াল করো গুণের ক্ষেত্রে আসে সরি আমি এখানে একটা জিনিস ভুল করছিলাম এখানে যুগের ক্ষেত্রে সামের মান এখানে জিরো হতো এখন খেয়াল করো এবার যদি তুমি গুণের ক্ষেত্রে আসো গুণের ক্ষেত্রে অলওয়েস এখানে যে সামের মানটা আছে খেয়াল করো এখানে যে সামের মানটা আছে এটা সব সময় গুণের জন্য যোগ যত কিছুই হোক সব কিছুতেই কি সামের মান ওয়ান এরপরে তুমি লক্ষ্য করো এইখানে যে যে কোনো তারা প্রথম পথ আমরা নিম্নে করতে পারবো এবং এটার ক্ষেত্রে একটা জায়গায় চেঞ্জ আসবে সূত্রতে খেয়াল করো এটার সূত্র হলো সাম ইজ ইকুল টু সাম ইন আই খেয়াল করো যোগের ক্ষেত্রে তো কি সাম প্লাস আই আর গুণের ক্ষেত্রে সাম ইনটু আই শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ আর পদের পার্থক্য বেলায় যদি আসো তুমি করবে কি খেয়াল করো এখানে আসে ওয়ান ইন্টু টু তুমি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ কত আসে এক তখন তুমি এটা সেম আগের মতো লিখে ফেলবে আই ইজ টু আই প্লাস ওয়ান এখানে তোমার কত ছিয়ানব্বই মাইনাস একশো তাহলে মাইনাস ফোর আসবে আইস ইউল টু আই মাইনাস ফোর ঠিক আমরা যোগের নিয়মে যেভাবে করতাম ওইভাবে স্কোয়ার এখন খেয়াল করো ফাইভ স্কোয়ার টেন স্কোয়ার ফিফটিন স্কোয়ার এই যে এই জিনিসগুলো যখন আসতেছে তখন আমাদেরকে কী করতে হবে তখন আমাদেরকে যেটা করতে হবে খেয়াল করো আমরা সাধারণত নর্মাল যখন যোগের করতাম তখন আমরা লিখতাম সাম গুণ এটা করতাম সাম ইজ গুল টু সাম ইনু আই দিতাম এখন যখন স্কোয়ার হবে তখন তুমি তুমি দিবা আই ইন্টু আই মাথার একবার সব সময় স্টেটমেন্টটাই কী হবে চেঞ্জ হবে স্কোয়ারের জন্য আর অন্য কোনো কিছু না এরপরে খেয়াল করো যখন কিউব তখন দিবা কি আই ইন্টু আই দেখো এই ছোটো একটা জিনিস যদি খেয়াল করো তাহলে কি যে কোনো দ্বারার খেয়াল করো এইটা কি কি তুমি যে কোনো দ্বারার অ্যালগোরিদম প্লো অ্যালগোরিদম করতে পারো আর আমরা অ্যালগোরিদম করতে পারলে প্লোচ্যাট এবং সিপোগ্রামিং অনায়াসেই কি পারবো এখন এই যে খেয়াল করো এই এই লাইনটা আমরা সর্বশেষে লিখছি স্টেটমেন্ট যুগের সময় হয় যোগ এবং গুণের সময় গুণ এবং পাওয়ার থাকলে খেয়াল করো এই যে স্টেটমেন্টটা আছে স্টেটমেন্ট মানে সূত্র মাথায় রাখবা পাওয়ার থাকলে তখন পাওয়ার যতবার থাকবে ততবার প্রথম পদ গুণ হবে আমরা প্রথম পথকে ধরছি কি আই দিয়ে ঠিক না এখন খেয়াল করো এখানে পাওয়ার যতবার থাকবে ততবার কি আমরা এটা গুণ দিব এই যে প্রথম পথ এটা আছে এটা গুণ দিব। ঠিক আছে এখন খেয়াল করো আমরা অ্যালগোরিদম থেকে যদি প্লো চাটা কি খেয়াল করো এই যে খেয়াল করো এখানে অ্যালগোরিদমটা দেওয়া আসে এখন আমরা কি করবো অ্যালগোরিদম থেকে প্লো প্রচা রাখবো ফাইভ প্লাস টেন এখন এমতো অবস্থায় খেয়াল করে আমরা প্রতীক জানি শুরু শুরুর জন্য প্রতীক কি ডিম্বকাকৃতির প্রতীক তখন আমরা এই ডিম্বকাকৃতির প্রতীকের ভিতর স্টার্ট দিলাম খেয়াল করা এরপরে ইনপুট অ্যান ইনপুটের জন্য প্রতীক সামান্তরিক আমরা সামান্তরিকের ভিতর অ্যান দিলাম খেয়াল করে দেখো এরপরে গুল টু ফাইভ গুল টু জিরো এগুলো কি এগুলো আমাদের সূত্র সূত্রের জন্য আমরা এগুলোকে ডিরেক্টলি বসাই দিব দেখো আই ইজ ইগুল টু ফাইভ অ্যান্ড সাম ইজ টু জিরো এরপরে খেয়াল করো আমাদের কি সত্য সত্যের জন্য প্রতীক বস তখন আমরা রম দিব খেয়াল করো রম বস আইন ইকুয়েল অ্যান্ড এখন খেয়াল করো এই সত্যটা যদি খেয়াল করো এই সত্য যদি ইয়েস হয় খেয়াল করো এই সত্যটা যখন ইএস হয় তখন হয় কি আমাদের পরবর্তী খেয়াল করো এই সত্যটা যখন ইয়েস বলে ফাইভ এন্ড সিক্স দুইটা স্টেপ চলো ওই দুইটা স্টেপে কী সূত্র সূত্রপয়োগ হয় যেহেতু সূত্রপয়োগ হয় তার মানে প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণের প্রতীকে বসবে তখন সাম ইজ ইগুল টু সাম প্লাস আই এবং খেয়াল করো আই ইজ টু কী হবে আই প্লাস ফাইভ খেয়াল করো দুইটাই সত্য এই দুইটাই সত্য কী একসাথে চলতে থাকে আই আইজ টু আই প্লাস ফাইভ এবং খেয়াল করো এই প্রক্রিয়াটা কিন্তু চলমান এটা কি চলতেই থাকে যেহেতু এটা চলতে থাকে তার জন্য আমাদেরকে কি করতে হবে এটা এটার সাথে সংযোগ করে দিতে হবে তোমাদের মনে আছে ওই আমরা যখন এখানে দেখছি তখনকার সময় কি এই আইয়ের মানটা এখানে আসে এখানে আসার পর ও ইয়েস বললে কি এই দুটা হয় এরপর আবার আসে আবার যায় আবার এটা কি ঘুরতে থাকে ঠিক না এখন খেয়াল করো এক সময় আসা যখন এটা দেখে কি আইয়ের মানটা যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি চলে গেছে তখন ও বলবে কি নো বলবে যখন ও নো বলবে নো বললে কি হয় দেখো তো নো বললে স্টেপ সেভেনে যায় আর স্টেপ সেভেনে বলছে কী প্রিন্ট সাম কি বলে প্রিন্ট সাম ওইটা মানে কি আমাকে উত্তর দেখানোর জন্য বলে তখন আমরা প্রতীক কি দিব আউটপুটের প্রতীক তখন আমরা আউটপুট কি দিব সাম এখন কে করো আমরা যখন এই সাম নির্ণয় করে ফেলবো তখন এই যে দেখো আমাদের শেষ তখন কার সময় আমরা এটাকে কি করে দেবো শেষ করে দিব খেয়াল করো ভিডিওটা একটু বড়ো হলো যদি ভিডিওটা তুমি ভালো করে দেখো এই ভিডিওর মাধ্যমে কি কী তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবা শুধুমাত্র খেয়াল করো স্টেপ থ্রি এবং কি স্টেপ ফাইভ এবং সিক্সকে পরিবর্তন করে খেয়াল করো এইখান থেকে তুমি যে কোনো দ্বারা করবা ঠিক একইভাবে তুমি কি এই জায়গাগুলো চেঞ্জ করে দিলেই কি অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম